বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রিন্স ক্লাব থেকে ময়ামারি পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তা অত্যন্ত বেহাল হয়ে রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় দীর্ঘ 15 বছর ধরে এই রাস্তাতে কোনো রিপেয়ারিং এর কাজ হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রত্যেকবার ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয় এই রাস্তাটি সংস্কার করা হবে, কিন্তু ভোট পর্ব মিটে গেলেই আর কোনো রাজনৈতিক নেতাদের এই এলাকায় দেখা পাওয়া যায় না বলে গ্রামবাসীদের অভিযোগ। এই 8 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 6 থেকে 7টি গ্রাম পড়ে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল ময়ামারি, চককাশি, ফতেপুর, চকহরিণা, গঙ্গাসাগর এবং ভাতশালা। জানা গেছে এই রাস্তাটি তৈরি হয়েছিল পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে, কিন্তু রাস্তা তৈরি হওয়ার পর পরবর্তীকালে এই রাস্তার আর কোনো রকম সংস্কার হয়নি। সংস্কারের অভাবে এই রাস্তার বর্তমানে অত্যন্ত বেহাল দশা। রাস্তা ধরুন হওয়ার পর থেকেই আমরা দেখছি রাস্তাতে আর কোনো রিপেয়ারিং বা কোনো সংস্কার হয়নি। প্রিন্স ক্লাব থেকে আরম্ভ করে ধরুন ময়ামারি, চক্কাশি, আপনার চকহরিণা, ফতেপুর, ভাতশালা, যে রাস্তায় আমরা চলাচল করি এটা চলার একদমই অযোগ্য। মানে বর্ষার সময় তো মানে সেটা নৌকা চলবে, যে পরিস্থিতি আমাদের এটা রাস্তায়। স্কুলের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে ধরুন অসুস্থ পেশেন্ট যদি নিয়ে যেতে হয় হসপিটালে, আমাদের প্রচণ্ড অসুবিধে। রাস্তা রিপেয়ারিংয়ে মানে হচ্ছে জানানোর জন্য বহুবার বিভিন্ন জায়গায় আবেদন নিবেদন করার পরেও কোনো ইয়ে হয়নি। দিদিকে বলতে কত কিলোমিটার রাস্তাটা? আনুমানিক ধরুন প্রায় 8 কিলোমিটার মতন হবে। কোন কোন গ্রাম বা পাড়াগুলো পড়ে এটা? ধরুন হচ্ছে আপনার প্রিন্স ক্লাব থেকে শুরু করে ময়ামারি, চক্কাশি, তারপর আপনার হচ্ছে গঙ্গাসাগর, চকহরিণা, ফতেপুর, বাদমুল্লুক, ভাতশালা, আমরা এই সকলেই গ্রামের লোক এই রাস্তা দিয়ে চলাচল করি। এটাই আমাদের মেন রাস্তা, মানে সদর শহরে বালুঘাট যাওয়ার জন্য রাস্তা হচ্ছে আমাদের এটাই মেন। আপনারা ভিডিওকে জানিয়েছিলেন? হ্যাঁ, ভিডিওকে জানিয়েছিলাম। ভিডিওকে হচ্ছে তার আমার কাছে মোবাইলে এখন তার ইয়েটাও আছে, আপনারা যদি চান তা আমি দেখাতেও পারি। বলেছিলাম রিসিভ করে দেওয়ার জন্য, তিনি হচ্ছে ইয়েটা দেখেছেন কিন্তু রিসিভ করে আমাদের কাছ থেকে নেননি। তো আমরা বিভিন্ন রকম ইয়ে করছি, এখন আপনাদের দ্বারস্থ হয়েছে, যদি আপনাদের ইয়েতে যদি একটু কোনো উপকার হয় আমরা সত্যিই খুব উপকৃত। আপনারা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন? হ্যাঁ, দিদিকে বলেই বলো কর্মসূচিতেও আমরা জানিয়েছিলাম। ওখান থেকে ইয়ে করার পর আমাদেরকে হচ্ছে ভিডিওতে তখন ভিডিও সাহেব ডেকেছিলেন, কিন্তু ওখানে যাওয়ার পরেও আমাদের কোনো রাস্তার কোনো সমস্যা হয়নি, মানে সমাধান এখনও হচ্ছে সুরাহা হয়নি। আপনারা কী চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি এই রাস্তাটা বর্ষার আগেই যদি ইমিডিয়েটলি সংস্কার করা হয় আমরা সত্যি এই গ্রামের লোকগুলো প্রচণ্ড উপকৃত হব। এই আশা করছি যদি রাস্তাটা রিপেয়ারিং হয় আমাদের খুব সুবিধা হবে আর কি চলাচলের। মানে একদমই অযোগ্য রাস্তা, আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন রাস্তাটা যখন এসেছেন এই রাস্তা দিয়ে। কত বছর ধরে রাস্তা এরকম অবস্থা আছে? রাস্তা ধরুন প্রায় 15 বছর তো প্রায় হয়ে আসবে, মানে প্রায় বামামলের পর থেকে ধরুন রাস্তার এই পরিস্থিতি হয়ে আছে। রাস্তা কোনো সংস্কারের কোনো হেলদোল আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আপনারা কী চাচ্ছেন? আমরা চাচ্ছি রাস্তাটা ইমিডিয়েটলি সংস্কার হোক, যাতে স্কুলের ছাত্রছাত্রীকে আরম্ভ করে মানে পেশেন্ট থেকে আরম্ভ করে স্বাভাবিক লোকের চলাফেরা করার যে সুবিধাটা সেটা যেন হয়, এই আশাটাই আমরা করি আর কি। আপনার নাম? আমার নাম বিপ্লব মহন্ত, দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট ব্লকের, এটা হচ্ছে 2 নং জলঘর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে আমাদের এই রাস্তাটা।